বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি চাপটি আরও ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর নিম্নচাপটি উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে অবস্থায় দেশের এ চার সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর বলা হয়েছে নিম্নচাপটি রোববার সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে সাতশো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ছয়শো কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে মংলা সমুদ্র বন্দর থেকে পাঁচশো পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে পাঁচশো পঁচাত্তর কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে